কুষ্টিয়া শহর সহ সর্বত্র বেড়েছে গণপরিবহনের চাপ। দূরপাল্লার যাত্রীবাহী বাস সহ সব পরিবহনে বেড়েছে যাত্রীর সংখ্যা। কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। কুষ্টিয়ায় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, এর ফলে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, স্বস্তি বেড়েছে সবার মাঝে। সেই সাথে গণপরিবহনগুলো ছেড়ে যাচ্ছে নিয়মিত যাত্রী সেবা দিয়ে। বিশেষ করে কুষ্টিয়া থেকে আন্তজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী সেবা নিয়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে জেলার উপজেলা বিভিন্ন শহর পার্শ্ববর্তী জেলাগুলোতে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে কুষ্টিয়া থেকে যাত্রী সেবা নিয়ে গণপরিবহনগুলো। এতে যাত্রী সেবা যেমন বেড়েছে, যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ফলে জনজীবন একটা অস্বস্তিকর পরিবেশ থেকে স্বস্তির মধ্যে ফিরেছে তারা। বিশেষ করে কোটা আন্দোলন চলাকালে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন, তারা গণপরিবহন চলাচলের পরে তারা স্বস্তি নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরেছেন। একইভাবে কুষ্টিয়ায় যারা আটকা পড়েছিলেন, তারাও দেশের নানা প্রান্তে তারা গণপরিবহন সেবা নিয়ে তারা নিজ বাড়িতে পৌঁছেছেন। কারফিউ শিথিল অবস্থায় গণপরিবহনের সংখ্যাও যেমন বেড়েছে, যাত্রীর সংখ্যা সেবাও তখন ততটাই বেড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে গণপরিবহন চলাচলের সর্বশেষ খবর।